এরপর প্রশ্ন, শেখ আকিদা ও মানহাজ কাকে বলে? আকিদা ও মানহাজ, আকিদা অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস। মূলত আকিদা শব্দ সেটা আকদুন থেকে, আকদুন মানে হচ্ছে কোনো কিছুতে গিট দেয়া। এখানে যে ক্যামেরাগুলো, অনেকগুলো ক্যামেরা, এই যে মিডিয়ার ভাইদের ক্যামেরাগুলো গিট দিয়েছে। কেন গিট দিয়েছে? এই যে ট্যাপ দিয়ে বাদ দিয়েছে, গিট দিয়েছে। এই গিট দেওয়ার অর্থ হচ্ছে যেন যেন মাইক্রোফোনগুলো একসাথে থাকে, এই শক্ত করে বাঁধার জন্য যে গিট দেওয়া হয়। এই গিটকে আরবিতে বলে উকদুন, উকদাতুন, ওখান থেকে আকদুন, আকদুন থেকে আকিদা, তার মানে গিট দেয়া। এখন গিট দেওয়ার উদ্দেশ্য কী? বজায় রাখা, মানে এটাকে একটু শক্ত রাখা। তো আকিদাকে আকিদা কেন বলে? যে আকিদার মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা শক্ত হয়, মজবুত হয়। এ হলো শাব্দিক অর্থ। পরিভাষা আকিদা হচ্ছে একজন মুসলিম মনে প্রাণে দৃঢ়ভাবে যা বিশ্বাস করে, একজন ব্যক্তি মনে প্রাণে দৃঢ়ভাবে যে আদর্শকে বিশ্বাস করে, যা কিছু বিশ্বাস করে মনে প্রাণে দৃঢ়ভাবে, সেই বিশ্বাসকে আকিদা বলে। তাহলে আকিদা মানে নর্মাল কোনো আকিদা। ওই যে ফেনী নোয়াখালী ভাষা বলে, ওই যে হিলাইছো নি, কয় হিলাইছি, ঢুলে নি, কয় ঢুলে, তার মানে বাস মাটিতে ঢুকাইছো নি, কয় ঢুকেছি, কয় ঢুলে নি, কয় ঢুলে, তো কী ঢুকেলা তোমার? বাংলাদেশে হিলানি মানে জোরে জোরে, হ্যাঁ জোরে জোরে, যদি তুমি মাটিতে গেঁথেই থাকো তাহলে আর ঢুললে কেমনে হইলো? তাহলে নর্মাল বিশ্বাসকে আকিদা বলে না। আকিদা হলো কি? দৃঢ় বিশ্বাস। আকিদা মানে খুব শক্ত মজবুত বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। প্রত্যেকটা ধর্মের লোকের আকিদা আছে। খ্রিস্টানদের একটা দৃঢ় বিশ্বাস আছে, না হয় সে খ্রিস্ট ধর্ম পালন করতো না। ইহুদিদের একটা ধর্ম আছে, বিশ্বাস আছে। হিন্দুদের একটা বিশ্বাস আছে, না হয় সে এইভাবে পূজা করতো না। মুসলিমদের বিশ্বাস আছে। তাহলে সকলের এই দৃঢ় বিশ্বাসকে আকিদা বলে। মুসলিমদের যে দৃঢ় বিশ্বাস, মুসলিমদের যে আকিদা, সেটা অন্য ধর্মের আকিদা না। মুসলিমদের আকিদা হচ্ছে ইসলামী আকিদা। আমরা কোন আকিদায় বিশ্বাসী? ইসলামী আকিদায় বিশ্বাসী, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো আকিদা। আকিদা মানে একজন ব্যক্তি মনে প্রাণে দৃঢ়ভাবে যা বিশ্বাস করে সেটাকেই বলে আকিদা। মানহাজ কাকে বলে? আমাদের দেশের অনেক মানুষ অমুকের আকিদা ঠিক না, অমুকের মানহাজ ঠিক না, মানহাজ সম্পর্কে ফতুয়া দিয়ে দেয়। আমারই একজন জিজ্ঞেস করে, হুজুর আপনার মানহাজ কি? আপনার মানহাজ নিয়ে অনেক প্রশ্ন। আমি বললাম যে ভাই আমার মানহাজ কাকে বলে? আমার মানহাজ যদি পরিচয় দিতে চাই, এত অল্প সময় তো দেওয়া যাবে না। বাকি মানহাজ কাকে বলে আপনি যে জানতে চাচ্ছেন, এই বিষয়টা জানা আছে। মানহাজ মানে মানহাজারি। মানহাজ মানে কি? মানহাজারি। মানহাজ মানে মানহাজারি, এটা কি উত্তর হইলো? তা আমি বললাম যে ভাই আসলে মানহাজ কাকে বলে সেটাই যদি না বুঝেন, তাহলে অমুকের মানহাজ তমুকের মানহাজ আছে ঠিক, ঠিক আছে কি নাই, ফতোয়া কীভাবে দিচ্ছেন? আমাদের দেশে অনেক মানুষ দেখবা যে ফেসবুক খুললেই মানে মানহাজের কিছু মুফতি বের হয়েছেন, মানহাজের কিছু মেশিন আর থার্মোমিটার তৈরি হয়েছে, ওই মিটার দিয়ে মাপে, মাপে না মিললে কয় যে অমুকের আকিদাও ঠিক নেই, মানহাজও ঠিক নেই। মূলত প্রিয় ভাই, মানহাজ কাকে বলে বিষয়টাই আমাদের অনেকেরই জানা নাই। সামান্য কোনো একটা বিষয়, ইভেন কারোর সাথে কারো ফেসবুকে ছবি দেখছে, কয় যে এর মানহাজ ঠিক নাই, কেমনে কয় দেখেন ওই অমুকের লগে তার ছবি আছে, তার মানে ছবি দিয়ে মাপে তার মানহাজ ঠিক আছে কি নাই। মানহাজ কাকে বলে? মানহাজ হচ্ছে একজন মুসলিম যেই আদর্শ অনুসরণ করে চলে সেই আদর্শকে মানহাজ বলে। লিকুল্লিন জালনা, হ্যাঁ মিনহাজা, মিনহাজ আছে না, এই যে মিনহাজ, মিনহাজ থেকে মানহাজ, ঠিক আছে? মিনহাজা ওয়া সিরাতা ওয়া মিনহাজা, ঠিক আছে? তাহলে এই যে সিরাতান মানে শরীয়ত, আর মিনহাজা মানে মানহাজ, ওখান থেকে মানহাজটা এসেছে। তার মানে প্রত্যেক জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শরীয়ত এবং একটি চলার পথ, আদর্শ তৈরি করেছেন। প্রত্যেকটা মুসলিমের একটা আদর্শ থাকা উচিত, বুঝতে পেরেছি? মাশাআল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের আগের চেয়ে আকিদা মানহাজের চর্চা খুব ভালো হচ্ছে, আমাদের ভিতরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা ভালো হচ্ছে, ভালো, ঠিক আছে। আপনি অমুকের আরেকজনের আকিদা মানহাজ নিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করেন, কিন্তু কারো আকিদা মানহাজ ঠিক নেই এটা বলার অর্থ যে সে ইসলামের মধ্যে নেই। তার আকিদা মানহাজ ঠিক নেই মানে কি? সে আর ইসলামের মধ্যে নেই। একজন ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয় এত সোজা নয়, এটা সাধারণ কোনো মানুষের কাজ নয়। এইরকম কার আকিদা ঠিক আছে, কার আকিদা মানহাজ ঠিক নেই, এই ফতোয়া শুধুমাত্র আলেমরা দিবেন, এবং সাধারণ কোনো আলেমরা নয়, বিজ্ঞ আলেমরা দিবেন। শুধু বিজ্ঞ আলেমরা শুনেই দিবেন না, বরং হাজারবার চিন্তা করে তারপরে এই প্রশ্নের উত্তর দিতে হবে, অমুকের আকিদা মানহাজ ঠিক আছে কি নাই। ছোট্টখাটো বিষয় মাসালায় মিলে নাই, কেউ আকিদা মানহাজ ঠিক নেই। আরে ভাই আকিদা মানহাজ কি বুঝলেন আপনি? প্রিয় ভাই আমার, তাহলে মানহাজ কাকে বলে? একজন মুসলিম যে আদর্শ অনুসরণ করে চলে সেই আদর্শকে কি বলে? মানহাজ বলে। প্রত্যেক মুসলিমের মানহাজ হবে, আদর্শ হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ, সালফে সালিহিনের মানহাজ, মানহাজ সালফে সালিহিন। প্রত্যেক মুসলিমের মানহাজ হবে সালফে সালিহিনের মানহাজ। আর সালাফুস সালিহিন হচ্ছে কারা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ, তাবিগণ এবং তাবে তাবিগণ। তাহলে আমাদের মানহাজ হবে, আমাদের আদর্শ হবে কার আদর্শ? মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ, সাহাবীগণের আদর্শ, তাবি এবং তাবিগণের আদর্শ। এই আদর্শকে যারা অনুসরণ করে চলে তারাই হচ্ছে
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এনারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজের অনুসারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।